বিক্রম যেই কথাটা বলছে সেটা মিথ্যে, আর সনিকা সাথে যেটা হয়েছিল, কেন কি আমি তো শুরুর থেকেই ওর সাথে ছিলাম, আমি চাইছি যেন সনিকা জাস্টিসটা পাক, কেন কি ও জাস্টিস ডিজার্ভ করে। পার্কস্ট্রিট থেকে বেরিয়ে থিয়েটার রোডের একটা জায়গায় যাই, গিয়ে ওখানে আমরা আরও ওখানে অনেক বন্ধুদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, আমরা তারপরে ওখানে বারে গেলাম। বারে গিয়ে আমরা সবাই নিজে নিজে ড্রিঙ্কস অর্ডার করি। ইনফ্যাক্ট বিক্রম সেই দিন আমাদের সবাইদেরকে ড্রিঙ্কস অফার করেছে, আমার পিছনেই বিক্রম ছিলেন। আর যেহেতু বিক্রম আমাকে একটা ড্রিঙ্ক অফার করেছিলেন, ওনার হাত দিয়ে আমি একটা ড্রিঙ্ক খেয়েছিলাম আগের বারটাতে, আমি বিক্রমকে অফার করি যে বিক্রম তুমি কী খাচ্ছ, একটা আউট অফ কার্টসি। তো যেখানে বিক্রম আমাকে বলেছেন যে ও রামেন কোক খাচ্ছে, আমরা তো নিজে দেখেছি বিক্রমের থেকে তো আমার কোনো পার্সোনাল তো কিছু নেই, ছেলেটার সাথে তো আমার মানে প্রথম দেখা, ও তো আমার কোনো ক্ষতিও করেনি যে আমি ওকে কোনো ওর কোনো হার্ম করতে চাইবো। যেটা হয়েছে ওটা তো, ও যদি এটা সত্যি কথা বলতো তাহলে তো কোনো কথাই হতো না, তাহলে তো ইনফ্যাক্ট আরও ভালো হতো, ওর রেসপেক্ট মানে আরও বেড়ে যেত। কিন্তু